আমাদের এই স্বর্গেতে আর ভালো লাগছে না। চল না বোন, ওই মানব জাতি দেশে থেকে একটু ঘুরে আসি। না না, ওখানে যাব না, মানব জাতির মায়া খুব খারাপ। কেন বোন, তুমি কি এর আগে গিয়েছিলে? না না, ওখানে যাব কেন, দাদুর মুখে শুনেছি ওরা খুব খারাপ। না না বোন, ওসব আমি কিছু জানতে চাই না, আমাকে নিয়ে চলো। তুই যখন এত করে বলছিস তাহলে একটা শর্ত আছে, আব্বা জানকে বলবি না। না না, আমি আব্বা জানকে বলবো না, তুমি আমাকে নিয়ে চলো। গিন্নি, খুব খিদি লাগিছে, দুটো খেতে দাও। ভাত তো নাই, এ দেখো পানি খেয়ে কিছুক্ষণ কাটাও। গিন্নি, আমার দুটো ছেলে কাজ কাম তো করে না, আমাদের সংসারে অভাব কি কোনোদিন যাবে না? আমার দুটো ছেলে, একটা হচ্ছে হীরা আর একটা হচ্ছে মানিক। তার জন্যই তো সংসারের এই অবস্থা, এক বেলা খেয়ে থাকতে হয় আর এক বেলা না খেয়ে কেটে যায়। ভাই, আমাদের কি সংসারের অভাব যাবে না? সংসারের অভাব যাবে, চল ভাই আমরা দুই ভাইয়ে মরে গি, না হলে আমাদের সংসারের অভাব যাবে না। চলো ভাই, তাহলে তাই করি। এই মানব জাতি, তোমরা থামো, তোমরা মৃত্যু বরণ করতে যেও না, তোমাদের মৃত্যু হবে না। আপনারা কি করে জানলেন আমরা মরতে যাচ্ছি? তা আড়াল থেকে আমরা দুই বনে তোমাদের সব কথা শুনেছি। আপনারা এত সুন্দর দেখতে, আপনাদের কে তো এর আগে কখনোই দেখিনি। আমাদেরকে আপনারা কেন বাঁচালেন? আমরা এই দুনিয়ায় আর থাকতে চাই না, আমরা মরতে চাই। আপনাদের কে আর মরতে হবে না, আমাদের কে আপনাদের সঙ্গে নিয়ে চলুন। আপনারা আমাদের সঙ্গে যাবেন? আমাদেরই তো থাকার জায়গা নেই। আমাদেরকে নিয়ে চলুন, আপনাদের সব অভাব দূর হয়ে যাবে। সুজন, এদেরকে নিয়ে যাই। চলো ভাই চলো। এই বোন, ওদের সাথে যাস না, মানব জাতি ভালো না। আমি কিন্তু যাব না। না না, আমি এদের সঙ্গে যাব। তাহলে তুমি থাকো, আমি ফিরে গেলাম। এই বাবু, তোরা এই মেয়েটাকে কোথায় পেলি? খুব সুন্দর দেখতে। মা, আমরা মরতে যাচ্ছিলাম, এই মেয়েটা এসে আমাদেরকে বাঁচিয়েছে। ঠিক আছে মধু, মেয়েটাকে ঘরে নিয়ে যা। তাই তো হলো গো গিন্নি, ছেলেগুলাকে ঠিক মতন খেতে দিতে পারিনি, আবার মেয়েটা আসলো, মেয়েটাকে কি যে খেতে দেব। আল্লাহ, তুমি একটু মুখ পানে তাকাও খুদা। তোমার হাতে ওগুলা কি গো? আরে সর্বনাশ, আল্লাহ মনে হয় আমাদের কপাল খুলে দিল। রাজ ভাই, মেয়েটা এসে আমাদের খুব উন্নতি হচ্ছে।
সত্যি আজ আমরা অনেক খুশি। গিন্নি, ওই মেয়েটা এসে আমাদের দুঃখের দিন চলে গেল। তুমি ঠিকই বলেছ, চিন্তা করো না, শুয়ে পড়ো। এদের সব অভাব আমি দূর করে দেব। সত্যি মানব জাতি এত ভালো, আমি এদের মায়ার জালে জড়িয়ে গেলাম। এরা তো দুঃখ করছিল, এদের মনটা আনন্দই ভরিয়ে দিই। ভাঙা ঘর আর আজকে দেখছি পাকা ঘর, রাতারাতি ঘরে গেল, ঈদের কপাল খুলে গেছে। এ কি সোনা, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তোমার বড় বোন কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আব্বাজান, আমি জেদ করেছিলাম মানব জাতি যাওয়ার জন্য। আমার বোন বলেছিল যে মানব জাতি ভালো না, তোকে ওখানে নিয়ে যাব না। আমি শুনিনি, আমি জেদ করে ওখানে গিয়েছিলাম। আমাকে নিয়ে গেল কিন্তু বোন আর ফিরল না। আরে সর্বনাশ, মানব জাতি গিয়ে ফিরে এলো না, এর একটা ব্যবস্থা করতে হবে। আব্বাজান, বোনকে না হলে আমি বাঁচব না, বোনকে আমার কাছে ফিরিয়ে এনে দেন। চলো, তোমার বোনের কাছে নিয়ে যাচ্ছি। এই মানব জাতি, আমি বেঁচে থাকতে ওই আমাদের মেয়েকে তোর বাড়িতে থাকতে দেব না। এদের স্বপ্নের ঘর বাড়ি ভেঙে তছনছ করে দেবে। না, আমি কখনো হতে দেব না। সারা জীবন তুই লোকের ক্ষতি করে গেলি, এই নে। ওর শক্তির কাছে আমি পরাজিত হয়ে গেলাম। ওটা আবার কি আসছে? না, আমি পালাই, না হলে মারা যাব। কি ব্যাপার, আমাদের ভাঙা ঘর কোথায় গেল? এ আমি স্বপ্ন দেখছি না তো। এই সুজন, বাইরে কি খেচা ব্যথা হয়েছে, তত গিয়ে দেখি। তোর বোন খুব কান্নাকাটি করছে, তুই ফিরে চ মা। আব্বাজান, আমি এদের মায়ার জালে জড়িয়ে গেছি, আমি এখান থেকে যেতে চাই না। ওগো, আমাদের মেয়ে তো এখান থেকে ওখানে যেতে চাচ্ছে না। তাহলে ওদের চার হাত এক জায়গায় করে দাও। মা, ওদের চার হাত এক জায়গায় করার আগে আমার বোনকে দুমাস ভাবতে সময় দাও। দুমাস পর এসে আমরা ওদের বিয়ে দেব। চলো, আমাদের স্বর্গে আমরা ফিরে যাই। চলো গো, তাহলে আমরা ফিরে যাই।